नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा, एटीके मोहनबागान दल नेक्स्ट मैच रही है केरला ब्लास्ट एफसी दल एगेंस्ट आगामी 16 अक्टोबर। तो ये मैच क्योंकि खूब इम्पोर्टेंट एक मैच एटीके मोहनबागान दल विशेषकर कोच जॉन फर्नांडोर, कारण कोच जॉन फर्नांडो क्योंकि ये मैच से किछु एकटा भालो पजिटिव रेजल्ट करते ही तार परिकल्पना क्योंकि परिवर्तन आनते हबे, एबं जे परिकल्पना निये तिनी दलटा तैरि करेछिलेन सेई परिकल्पना जेनो ठीकठाक हय एई मैचे सेटाई किन्तु आशा थाकबे एबं सेटाई जेनो करबे कोच जॉन फर्नांडो। किन्तु एबार तार प्लेइंग इलेवेने विदेशी কিন্তু বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রেকর্ড অনুযায়ী কিন্তু তিনটি প্লেয়ারের এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে খুবই ভালো দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, আর একটা প্লেয়ার কিন্তু অবশ্যই এই প্লেইং ইলেভেনে বিদেশিদের মধ্যে চারজনের মধ্যে কিন্তু জুড়ে দেবে কোচ জন ফার্নান্ডো। তো সেই চারজন বিদেশি প্লেয়ার কারা এই ম্যাচে খেলতে চলেছে প্রথম থেকেই? তো দেখো, প্রথম যে বিদেশি প্লেয়ারটি এই ম্যাচে খেলতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে সেটা হচ্ছে ফ্লোরেন্তিন পোগবা। তো ব্রেন্ডন হামিল এবং ফ্লোরেন্তিন পোগবা মোটামুটি এখন যা পারফরমেন্স তারা দুজনেই কিন্তু প্রায় সমান, তাই ব্রেন্ডন হামিলকে প্রথম ম্যাচে যেরকম পারফরমেন্স করতে দেখেছি তার থেকে কিছু হলেও বেটার পারফরমেন্স করতে পারে ফ্লোরেন্তিন পোগবা তাকে যদি সময় দেওয়া হয়। তো এই ম্যাচে একজন এক নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ফ্লোরেন্তিন পোগবা শুরু করবেন, এছাড়া দুই নম্বর প্লেয়ার হিসেবে অবশ্যই শুরু করবেন কার্ল ম্যাকিউক। যদি রেকর্ড দেখো তাহলে এই কার্ল ম্যাকিউকের কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে দুর্দান্ত রেকর্ড রয়েছে এটিকে মোহনবাগান দলের হয়ে। এছাড়া বন্ধুরা, তিনি যখন মানে এই কার্ল ম্যাকিউক যখন আইএসএলের প্রথম ডেবিউ ম্যাচ খেলেছিল সেই ডেবিউ ম্যাচে কিন্তু এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে গোলও করেছিল। তো এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে কিন্তু কার্ল ম্যাকিউক দুর্দান্ত পারফরমেন্স করে এবং রেকর্ড কিন্তু তাই বলছে, আর এই প্লেয়ারটিকে কিন্তু অবশ্যই খেলানো উচিত। লাস্ট ম্যাচে খেলিয়েছিল না কিন্তু এই ম্যাচে খেলানো অবশ্যই উচিত, তাই এই প্লেয়ারটি দুই নম্বর প্লেয়ার হিসেবে থাকছে। এছাড়া তিন নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে এই ম্যাচে খেলবে অবশ্যই জনি কাউকো। বন্ধুরা, জনি কাউকোরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে এটিকে মোহনবাগান দলের হয়ে। লাস্ট বছরের যদি লাস্ট ম্যাচটা তোমরা দেখো, এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ, সেই ম্যাচে কিন্তু শেষ গোলটা কিন্তু ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করে সমতায় এনেছিল এবং 2-2 স্কোর হয়েছিল। তো সেই ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল এই জনি কাউকোর গোলেই। তো বুঝতেই পারছো যে জনি কাউকো কিন্তু এই ম্যাচে খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। তো তিন নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে এই জনি কাউকো থাকবেন। এছাড়া চার নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে থাকবেন অবশ্যই হুগো ভুমোস। এই হুগো ভুমোসের রেকর্ডটাও কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, হুগো ভুমোসও কিন্তু এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে গোল করেছেন এবং তার গোলটাও আশা করি তোমরা জানো যে কীভাবে ফ্রি কিক থেকে গোল করেছিলেন। তো দেখো, প্রত্যেকটা মানে এই তিনটে প্লেয়ারের কিন্তু গোল রয়েছে, তো সেই ক্ষেত্রে তিনটে প্লেয়ারই কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে এটিকে মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এর আগে। এবং এই ম্যাচে এই চারজন প্লেয়ার কিন্তু বা এই তিনজন প্লেয়ার তো ইম্পর্টেন্ট রয়েছে, তার পাশাপাশি ডিফেন্সে কিন্তু ভরসা দিতে পারেন ফ্লোরেন্তিন পোগবা। তো সেই ক্ষেত্রে এই ম্যাচে কোচ জন ফার্নান্ডো প্লেইং ইলেভেনে কিন্তু দুইজন বিদেশি প্লেয়ারকে বসিয়ে রেখে, অর্থাৎ দিমিত্রি পেট্রোটস এবং ব্রেন্ডন হামিলকে রিজার্ভ বেঞ্চে রেখে কিন্তু যে চারজন বিদেশি প্লেয়ারকে খেলাতে চলেছে সেই চারজন প্লেয়ার হচ্ছে ফ্লোরেন্তিন পোগবা, কার্ল ম্যাকিউক, জনি কাউকো এবং হুগো ভুমোস। এই চারজন কিন্তু প্রথম থেকে শুরু করবে এই ম্যাচে। এরপরে গিয়ে অবশ্যই দিমিত্রি পেট্রোটসকে যখন নামাবে, যখন 1-2 গোলে এগিয়ে থাকবে বা যখন হয়তো পিছিয়েও থাকতে পারে, তখন কিন্তু নামালে পারে অবশ্যই দিমিত্রি পেট্রোটস কিন্তু খুব ভালো শুরু করতে পারে বা গোলও করতে পারে। তাই আমার মনে হয় যে এই চারজন প্লেয়ারকেই খেলানো উচিত, আর এই রকমই পরিবর্তন করতে চলেছে অর্থাৎ এই বিদেশি প্লেয়ার নিয়ে কোচ জন ফার্নান্ডো। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।